স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশের বিভিন্ন অংশে আজ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন এবং অষ্টাদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আজ রাতে ইন্দোনেশিয়া যাচ্ছেন। G20 শীর্ষ সম্মেলনের জন্য প্রতিনিধিমন্ডলীর প্রধানরা নতুন দিল্লি আসতে শুরু করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। দেশের বিভিন্ন অংশে আজ কৃষ্ণ জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। আগামীকালও দেশের কিছু জায়গায় জন্মাষ্টমী পালিত হবে। আজকের দিনে ভক্তরা উপবাস পালন করে প্রার্থনা করে এবং মন্দিরগুলিকে আলো ফুল দিয়ে সাজিয়ে উৎসব পালন করছেন। এটি ভগবান কৃষ্ণের 5250তম জন্মবার্ষিকী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়। রাজ্য জন্মাষ্টমী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলার ইস্কন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলার কৃষ্ণ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে মেলা বসেছে। জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির ব্যবস্থাপনায় কৈলাসহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীমদ ভগবদ্গীতা গীতা পাঠ সহ প্রভাত ফেরী ও নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কৈলাসহর টাউন কালীবাড়িতে বিভিন্ন বিভাগে গীতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিগীতির আসর, ধর্মসভারও আয়োজন রয়েছে। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবের মাধ্যমে চিরাচরিত সর্বধর্মের ঐক্য আরও মজবুত হবে বলে তারা আশা ব্যক্ত করেন। আজ মুখ্যমন্ত্রী সমীপিষ্ট কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে প্রত্যেকের সমস্যা, অভাব ও অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রী তিনি সবাইকে পাশে থাকার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত যারা ছিলেন তাদের প্রায় সকলেই চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আসেন। পাশাপাশি বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় নিয়েও অনেকেই এসেছেন। চিকিৎসা সংক্রান্ত সমস্যা সুরাহা করে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জমি সহ আইনি সংক্রান্ত বিষয় নিষ্পত্তিরও ব্যবস্থা করে দেন। আজ মুখ্যমন্ত্রী সমীপিষ্ট কর্মসূচিতে মুখ্যমন্ত্রী সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, প্রাথমিক শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার এবং ক্যান্সার হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর এস দেববর্মা উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ হাজামারা বিধানসভা কেন্দ্রের সুরেন্দ্রনগর গার্লস হস্টেল পরিদর্শন করেন। এলাকার বিধায়ক গৃষকেতু দেববর্মাকে সঙ্গে নিয়ে হস্টেলের ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনেন তিনি। মন্ত্রী শ্রী দেববর্মা হস্টেলের কক্ষগুলি ঘুরে দেখে সেগুলি দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। এদিন হেজামারায় মোহনপুর মহকুমাভিত্তিক আন্ত স্কুল স্পোর্টস আসরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বকেতু দেববর্মা এবং এডিসি নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ঝড়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য নিগমের কর্মীরা বিরতিহীনভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ নিগমের প্রকৌশলী এবং কর্মীরা রবিবার রাত থেকে সোমবারও টানা মেরামতি চালিয়ে গেছেন। শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই 693টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তেলিয়ামুড়া বিদ্যুৎ বিভাগের অধীনে বড়মুড়া, হাওয়াইবাড়ি, নেতাজিনগর, লেম্বুছড়া, কালীটিলা, শান্তিনগর, ডিএম কলোনি এবং রাজনগরে গাছ পড়ে মোট 11টি খুঁটি নষ্ট হয়েছে। 12 কিলোমিটার এলাকা বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। চাকমাঘাট এলাকা মাইগঙ্গা কৃষ্ণপুর হদ্রাই এলাকায় আরও 9টি খুঁটি এবং 4 কিলোমিটার তার ক্ষতিগ্রস্ত হয়। জম্পুই পাহাড়ে ভূমিধসের কারণে 33 কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 1 কিলোমিটার এলাকায় তার ছিঁড়ে যায়। আজ কৈলাসহরে কর্মবিনিয়োগ কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়। মোট 240টি বিভিন্ন পদের জন্য আজ ইন্টারভিউ দেন কয়েকশো কর্মপ্রার্থী। এক্ষেত্রে বেতন ভাতা 8,500 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। সহকারী কর্মবিনিয়োগ আধিকারিক কিঙ্কু দাস জানিয়েছেন এই খবর। আজ ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বেগবান মিশন ইন্দ্রধনুষ পঞ্চম পর্বের দ্বিতীয় পর্যায় নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপেলো কলোই জানান, চলতি মাসের 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। এর উদ্দেশ্য যে সমস্ত শিশুদের টিকা হয়নি এবং গর্ভবতী মায়েদের টিকার আওতায় আনা। তিনি জানান, প্রথম পর্যায়ে জেলা 100% টিকাকরণ হয়েছে। ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন আধিকারিক ডক্টর প্রীতম দেববর্মা জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে টিকাকরণের জন্য স্বাস্থ্য দপ্তর বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ধনপুর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামী 8ই সেপ্টেম্বর সকাল 8টা থেকে শুরু হবে। সোনামুড়া গার্লস স্কুলে মোট 2টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে 10টি করে টেবিল। ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর ঊনকোটি জেলার কুমারঘাটে নব বিকাশ উৎসবের আয়োজন করা হয়েছে। আজ দুপুরে কুমারঘাটে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহ্বায়ক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক বিকাশেন্দু দেব, অনিমেষ সিনহা প্রমুখ। তারা জানান, এই উৎসবে দেশের 28টি রাজ্য থেকে শিল্পী ও কলাকুশলীরা তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। তাছাড়া স্বচ্ছ ভারতের অন্তর্গত সাফাই কর্মসূচি, যোগানুষ্ঠান, 73 জন দিব্যাঙ্গকে চলন সহায়ক সামগ্রী বিতরণ করা হবে, 73 জনের মধ্যে বিপিএল কার্ড বিলি করা হবে, যোগ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন এবং 18 পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আজ রাতে ইন্দোনেশিয়া যাচ্ছেন। আসিয়ানের বর্তমান অধ্যক্ষ ইন্দোনেশিয়া জাকার্তায় দুটি সম্মেলনের আয়োজন করবে। গত বছর ভারত আসিয়ান সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব উন্নীত হওয়ার পর আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন হবে প্রথম শীর্ষ সম্মেলন। G20 শীর্ষ সম্মেলনের প্রতিনিধিরা নতুন দিল্লি আসতে শুরু করেছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা নিউ আহমেদ তিনুবুশ্যাম দিল্লি পৌঁছেছেন। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান G20 সম্মেলনের জন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রী বাইডেনের কোভিড-19 পরীক্ষা নেতিবাচক হয়েছে এবং শীর্ষ সম্মেলনের জন্য আগামীকাল তিনি ভারতে আসছেন। সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের অর্থনীতি দীর্ঘকাল ধরে বিশ্বব্যাপী উজ্জ্বল স্থান ধরে রেখেছে এবং যদি বিশ্বদ্বন্দ্বের বহুমাত্রিক প্রভাবের মুখোমুখি হয় তবুও তা অব্যাহত থাকবে। 9 সেপ্টেম্বর থেকে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য G20 শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, বিশ্বস্ত বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা এবং আর্থিকভাবে দায়িত্বজ্ঞানহীন নীতির বিপদ দ্বারা প্রভাবিত বিশ্বে ভারতের ভূমিকার জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংস্থার সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন যে সরকার গত 9 বছরের দেশে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের পদ্ধতি অনুসরণ করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আজ এই মডেলের সাফল্যের আন্তর্জাতিক স্বীকৃতিও পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বলেন, G20 জন্য ভারতের নীতিবাক্য বসুধৈব কুটুম্বকম, G20 সভাপতিত্বের প্রতি আমাদের দেশের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে তুলে ধরে। তিনি বলেন, ভারতের জন্য সমগ্র পৃথিবী একটি পরিবার। তিনি বলেন যে কোনো পরিবারের প্রতিটি সদস্যের ভবিষ্যৎ অন্য প্রতিটি সদস্যের সঙ্গে গভীরভাবে জড়িত। সুতরাং কাউকে পিছনে না রেখে আমরা একসাথে কাজ করি, একসাথে অগ্রগতি করি। শ্রী মোদী বলেন যে যখন ভারত G20 জন্য তার এজেন্ডা তৈরি করছিল তখন এটিকে সর্বজনীনভাবে স্বাগত জানানো হয়, কারণ সবাই জানত যে ভারত বৈশ্বিক সমস্যাগুলির সমাধান খুঁজতে সাহায্য করার জন্য তার সক্রিয় এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। তিনি জানান যে G20 সভাপতি হিসেবে ভারত একটি জৈব জ্বালানি জোটও চালু করেছে যা দেশগুলিকে তাদের চাহিদা শক্তির চাহিদা মেটাতে সাহায্য করবে এবং একটি গ্রহবান্ধব চক্রাকার অর্থনীতিকে শক্তিশালী করবে। আজ ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,51,000 টাকা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহকারী অধ্যাপক প্রতিভা নাথ এবং সহকারী অধ্যাপক ড শুভ্র চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার হাতে চেক তুলে দেন। তাছাড়া আঁকা মুখ্যমন্ত্রীর একটি ছবিও তারা উপহার হিসেবে দেন। বিদ্যাজ্যোতির অন্তর্ভুক্ত স্কুলগুলির ছাত্রছাত্রীরা যাতে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারে সেই দাবিতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় NSEY। NSEY এর পক্ষে সৌরভ শীল অভিযোগ করে বলেন, সরকার বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে CBSE এর অন্তর্ভুক্ত করে ইংরেজি ভাষায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে, তা বন্ধ করার জন্য আজ বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। আগামী 9 সেপ্টেম্বর রাজ্যের তৃতীয় জাতীয় লোক আদালত বসছে এবছরের মতো। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী পুরকায়স্থ সাংবাদিক সম্মেলনে জানান, এই লোক আদালতে মোট 71টি বেঞ্চে আনুমানিক 15,271টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। জাতীয় লোক আদালত উপলক্ষে ত্রিপুরা উচ্চ আদালতেও একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে 65টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ দ্রুত বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব হেনা বেগম। নেশার বারবারত্ব ঠেকাতে মহকুমায় নেশামুক্তি মঞ্চ গঠন, বাল্যবিবাহ রোধ এবং বরিষ্ঠ নাগরিক আইন 2007 বাস্তবরূপে রূপায়ণের লক্ষ্যে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের আহ্বানে মহকুমা শাসকের অফিস কক্ষে সভা হয়। সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক অভয়ানন্দ বৈদ্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। সভায় নেশার কারবার ঠেকাতে তদারকি কমিটি সহ কয়েকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ ক্লাব 2-1 গোলে টাউন ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী রামকৃষ্ণ ক্লাবের পক্ষে বিদ্যাচরণ জমাতিয়া একাই 2টি গোল করে। অপরদিকে টাউন ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করে সঞ্জীব শেল। গোমতী জেলাভিত্তিক অনূর্ধ্ব 14, 17 ও 19 বছর বয়সের বালক বালিকাদের জুডো প্রতিযোগিতা আজ অমরপুর জিমনাসিয়ামে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বিকাশ সাহা, অমরপুর বিএসএফ চেয়ারম্যান
রবীন্দ্র জমাতিয়া, মহকুমা শাসক প্রশান্ত বাদল নেগি প্রমুখ। শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি নকট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চন্দ্রপুর মর্নিং ফুটবল সেন্টার জয়লাভ করেছে। আর জোলাইবাড়ির দ্বাদশ স্কুল মাঠে চন্দ্রপুর মর্নিং ফুটবল সেন্টার 2-0 গোলে উত্তর হিজাছড়াকে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট 32টি দল অংশ নিয়েছে। ক্রীড়া ও যুব কর্মসূচি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা আজ খুমুলুঙ্গে নির্মীয়মাণ সিনথেটিক ফুটবল মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রী দেববর্মার সঙ্গে ছিলেন এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, ক্রীড়া ও যুব কর্মসূচি দপ্তরের প্রধান আধিকারিক উপেন্দ্র দেববর্মা, নির্বাহী বাস্তুকার ইয়ার শ্রীকান্ত সরকার। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। দেশের বিভিন্ন অংশে আজ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন এবং 18 পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আজ রাতে ইন্দোনেশিয়া যাচ্ছেন। G20 শীর্ষ সম্মেলনের প্রতিনিধিরা নতুন দিল্লি আসতে শুরু করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।